بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে হচ্ছে আমি শুধু আপনাদের দেখাবো বরকার কালেকশন এগুলো আমাদের শপে আসছে আর অনলাইনে পেজও ছেড়েছি তা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বরকার কালেকশন আসছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিউ মডেল মানে মডেলটা আগে ছিল কিন্তু এটা অনেক ঘির দেখতে পাচ্ছেন আর সাইড দিয়ে কাট দিয়ে অনেক কাজ আর অনেকে পদ্মাপুরা বলে যে আমাদের বরকার দেখান তা তাদের জন্য এই যে বরকার দেখাচ্ছি আরাপুরা ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই যে সব কিন্তু কালারগুলোই সুন্দর আর আমরা তো একটু পদ্মশীলভাবে মেয়েরা বেশি থাকতে চাই আমরা যতক্ষণ মুসলমান তা আমাদের তো পদ্মশীলভাবে থাকাই উচিত আর এই জন্য পদ্মাপুদের জন্য কিছু কালেকশন দেখালাম আর এই যে এই বরকাগুলো কিন্তু আপনারা যারা একটু পার্টিতে যায় বা পদ্মাশীলভাবে যায় একটু গজিয়ে চায় তাদের জন্য এগুলা কিন্তু একদম সুন্দর পারফেক্ট আছে আর অবশ্যই কমেন্টে বলবেন কোন ডিজাইনটা সুন্দর লাগলো আপনাদের আসলে বরকার তো ডিজাইনের শেষ নেই আগে তো একরকম আমাদের দাদি নানি দিদিদের দেখতাম এক ডিজাইনে কালো বরকা পরত আর এখন দেখেন কত রকমের ডিজাইনের শেষ নেই বরকা প্রথম এটা বের হলে মনে হয় যে আর কোনোটা ডিজাইন বের হবে না দেখি না আরেকটা আরেকটা এরকম মানে যেটাই বের হয় সেটা কিন্তু নিউ মডেল বের হয় আবার দেখতেও ভালো লাগে ডিজাইনের এখন কিন্তু শেষ নেই কোনোটা হচ্ছে আপনার জর্জেট কোনোটা আপনার হচ্ছে দুবাই চেরি কাপড়ের দুবাই চেরির কাপড়টা তো অনেকই ভালো এক একটা এক এক রকমের প্রাইস আপনারা যদি প্রাইস দেখতে চান আমার অনলাইনে পেজে দেওয়া আছে হাইরা কালেকশন ওখানে দেওয়া আছে প্রাইসগুলো আর এই বরকারগুলোর সাথে কিন্তু একদম হেজাব হেজাব সাথেই থাকবে আর প্রত্যেকটা বরকা কিন্তু সুন্দর লাগে আর কালো বরকা তো কালো বরকাই কালো বরকা বেশি সুন্দর লাগে বরকার মধ্যে এইগুলার সাথেও আপনার হেজাব থাকবে আর আপুরা ভাইয়েরা অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে ব্লগটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু